ভালো লাগছে, কলেজ খুশালে আরো ভালো হবে, কোটা মানে পড়াশোনাটা আরো ভালো লাগবে। কোন কোন ইয়ার পড়ছো? ফার্স্ট ইয়ার। দীর্ঘদিন কলেজ বন্ধ ছিল, তাতে খারাপ হয়েছে। এখন লেখাপড়াটা কি মনে করছো যে এরপর চালু হলে? এরপরে চালু হলে আরো ভালো হবে, কেনে কিটুকু বুদ্ধি বুদ্ধি বহুত ভালো আসবে। কোথা থেকে আসছো এই কলেজে পড়তে? বাড়ি কোথায়? নাম নামসর। নাম সর নাম সর এই বলরামপুর থানা। বলরামপুর থানা। নাম কি তোমার? আমার নাম রীতা। রীতা রায় পুরা? রীতা কুমার। দীর্ঘ সময় পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে আমাদের আজকে 3 তারিখে বলরামপুর কলেজ ওপেন হয়েছে। তাই আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজার এবং প্রত্যেক স্টুডেন্টকে মাস্ক ব্যবহার করে কলেজে আসতে ব্যবহার করতে বলা হয়েছে। এবং মোটামুটি ছাত্রছাত্রীরাও আজকে দেখছি প্রথম দিনের অনুসারে রেসপন্স ভালোই আছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের রেসপন্স ভালোই আছে। এবং আশা করি আমরা এই কোভিড বিধি মেনে আমরা আমাদের কলেজটাকে সুচারুভাবে ভালোভাবে চালাতে পারব। ক্লাসের কাজ কি শুরু হয়ে গেছে আজকের থেকে? হ্যাঁ, ক্লাস আজকের থেকে আমাদের রুটিন অনুসারে, প্রোগ্রাম অনুসারে, রুটিন অনুসারে প্রত্যেক ডিপার্টমেন্টে 6th এবং 4th সেমিস্টারটা শুরু হয়েছে। সেকেন্ড সেমিস্টারটা যেহেতু ওদের মানে ফর্ম ফিল আপ চলছে ফার্স্ট সেমিস্টারের, ওদের এখনও পরীক্ষা হয়নি, ওদের ডিউ টাইমে ওদের শুরু করা হবে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি ডক্টর অমিত কুমার, ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমি এই কলেজের ইনচার্জের ব্যাপারে আছি। বলরামপুর প্লাস তো? হ্যাঁ, বলরামপুর।